বাংলাদেশি আমেরিকা নিউইয়র্ক সিটি এমপ্লয়ি অ্যানুয়াল পিকনিক। তো এখানে দেখতেছি অনেক নেটওয়ার্ক স্লো, এই জন্য লাইভ বেশিক্ষণ দেওয়া যায় না। তো আমি একটু দিলাম। কখন আসলেন, কেমন? আসসালামু আলাইকুম, এই মাত্র আসলাম, সবাই আসছে, এনজয় করতেছে, ভালো লাগতেছে, নাইস ওয়েদার। আর এইদিকে তো দেখা যাচ্ছিল, আর এইদিকে একটু দেখা, এই যে এই যে এই যে এই মেয়েগুলো অনেকদিন পর দেখলাম, কেমন আছো তুমি? এই যে দেখি এত ছেলে মানুষ ভয় পেলো, কি অবস্থা? সাহেব এখানে আছে, হিসাবে আপনার প্রতিক্রিয়া বলেন। এমপ্লয়ির ওয়াইফ হিসেবে আমার প্রতিক্রিয়া অনেক ভালো লাগতেছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস এন্ড দেন উই আর এনজয়িং। এই থ্যাংক ইউ, আপনার কিছু কইতেছেন? লাইফে আছে তাহলে উনি যা বলছে ওটাই আপনি বলবেন, এই তো? ওকে, হ্যাঁ। কি কেন হাসতেছেন কেন? ওই যে ওই দাদা সহ দাঁড়ে আছে, এই যে এখানে। আচ্ছা, আমি একটু টেবিল গুলো দেখাই, ওখানে চলেন, এই টেবিল গুলো একটু দেখাই নি। এই যে এইদিকে টেবিল একটু হালকা টাকার একটু। আপনি কি দেশি না বিদেশি? বিদেশি। এই এই বিদেশি চেহারা পাইলেন কিভাবে? জন্মগত। জন্মগত, থ্যাংক ইউ। কারণ আপনার দেখে বিদেশি দেখলে একটু ভয় ভয় লাগে, বুঝছেন, এই জন্যে। আপনি কোন টাইটেলে আছেন? স্টেশন ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। ফ্যামিলি আছে দেখি, আপনার ফ্যামিলি কি অবস্থা, দেশি না বিদেশি দেখে? সব বিদেশি। হ্যাঁ, সব বিদেশি। তাকাও, এই বেবি তাকাও, এ আমার দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চুপচাপ বসে আছেন, এলাম এমটি এর গ্রুপে যাবে, কিছু বলবেন? বলেন, লাইফে আছে তো, বলেন, কিছু বলে ফেলেন। আপনি আপনার কে চাকরি করে এখানে? কি নাম, কোন টাইটেলে? আপনার কে আছে? আপনার পরিচয় দেন। ওকে, থ্যাংক ইউ। এ মা কলটা ধরে, আর ভাজা একটু দাঁড়ান, একটা গ্রুপ ছবি নিয়ে আপনাদের তুলে রেখে তাকান, একটু তাকান। এ ভাইজান ঘরেন একটু। হ্যাঁ আসেন 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 আসেন। হ্যাঁ, ছবি তুলেন। হ্যাঁ, লাইভে আছে, বলেন, কেউ কিছু বলেন। হ্যাঁ জনি ভাই, হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে চলে আসেন। হ্যাঁ সিলাইতে পারে কে, সে কোন লাইভে আছে আপনি বলেন। আরে আপনি আমরা এখানে বাসা ভাড়ারে আসছি, আমাদের 2024 পিকনিকে, এনওআইসি ট্রানজিট পিকনিকে আমরা সবাই অনেক এনজয় করতেছি ফ্যামিলি নিয়ে। অনেক দিন পরে, সারা দিন তো রোডে থাকি, একটু আমরা ভালো সময় কাটাতে স্ট্রেসলেস হইতেছি, স্ট্রেসলেস হইতেছি। থ্যাংক ইউ। তো আপনি বলেন, কিছু বলে ফেলেন। জয়েন ভাই, জনি ভাই বলবে ইনশাআল্লাহ। জনি ভাই বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা 2024 এর এমটি এর সব ডিপার্টমেন্টের পিকনিকে আসছি। এখন আমরা বাস ডিপার্টমেন্টের অল্প কিছু আছি, আমাদের আরো লোক আসতেছে। তো আমাদের এখানে অনেক অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক খেলা হবে, আমাদের আনলিমিটেড খাওয়া আছে, ইনশাল্লাহ সারাদিন আমরা অনেক এনজয় করবো। পরিচয় দিয়ে বলেন, কিছু বললে বলে ফেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নিউইয়র্ক সিটি বাস অপারেটর, ফ্লাগুড ফ্রম ফ্লাগুড ডিপো। টুডে আমাদের ফ্যামিলি পিকনিক, এনওআইসি ট্রানজিট। আমরা এখানে স্ট্রেস আউট এবং কিছু ফ্যামিলি এনজয় করার জন্য এসেছি, মাশাআল্লাহ আমরা সবাই সবাই মিলে এনজয় করতেছি। থ্যাংক ইউ। এই এলাকাটা এসছে এইদিকে, আর এইদিকে গাড়ি ওইদিকে। মানডে টু ফ্রাইডে মনে হয় পার্কিং নাই, মিটার পার্কিং নাই। দাদা, মা কল দিলে ধরিস তাহলে না? না,
এদিকে যাই। এ হুজুর সাহেব একটু ঘোরেন তো, হ্যাঁ ঘোরেন ভিতরে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? এই যে আসি একটু কিছু বলে ফেলান। কিছু বলবো কি, যে আজকে নিউ ইয়র্ক সিটি ট্রানজিট বাংলাদেশ কর্তৃক আয়োজিত এখানে আসতে পেরে খুবই ভালো লাগতেছে। একটা মহামিলন মেলা এটা অব্যাহত থাকুক এটাই আশা করি। কি অবস্থা, কেমন আছেন? এই যে আমাকে দাদা, আমাদের সুপারভাইজার, সুপারভাইজারের ও সুপারভাইজারের হাজবেন্ড আর সুপারভাইজার, কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, এনজয় করছেন। খেলা শুরু হবে, দাঁড়া আমি একটু একটু নিয়ে নি এদিকে। দেখেন আমি একটু রিটায়ার্ড জীবন খুবই ভালো, কাজের বিভিন্ন স্ট্রেস থাকে স্বাভাবিক, তো স্ট্রেস নাই আর শরীর সুস্থ আছে এবং ভালো আমি এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। এই যে শুরু হবে খেলাতে মোটামুটি, এই আল্লাহখানা দেখালাম সব ঘুরা ধুরা ভাবে বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে এই জন্যে, আর এইদিকে আছে এইদিকে। নমস্কার, আমরা সবাই এখানে এমটিএর পিকনিকে এনজয় করতে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে। আপনার পরিচয় কারকে? আমার পরিচয়, আমি সুপারভাইজার অজয় সরকারের ওয়াইফ। আমাদের প্যাভিলিয়নের আমার ডান দিকে, আমার ডান দিকে এখন দৌড় প্রতিযোগিতা হবে আপ টু 5 ইয়ার্স। তামিদ ভাইয়ের সাথে যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যায় এবং যাদের ছেলেমেয়েদেরকে দিতে চান তারা তামিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এই হ্যালো, এ কই ভাবি আছে? ভাবি আসছে, ভাবি চাকে ভাই জান না আমি কাছে কি নাই। এ কই ডাক 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 তোলা ফেলে পরে তো আই না যাবে না। আপনার পরিচয় দেন, কি কোন চাকরি কোথায় করেন? এই সঞ্জিতা সোনিয়া, স্টেশন এজেন্ট, আই এম ওয়ার্কিং মোর দ্যান হিয়ার, এই যে